ওয়াইদা দারাবতুম ফিল আরদে, যখন তোমরা জমিনে সফর করো, সফরে বেরিয়ে পড়ো, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সলা, তখন তোমাদের কোনো গুনাহ হবে না যে তোমরা নামাজকে কসর করে ফেলবে। সফরের হালতে কসর করলে গুনাহ হবে না। ইনখেফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, তোমাদের যদি ভয় হয় যে যারা কাফের আছে তারা তোমাদেরকে ফেতনা সৃষ্টি করতে পারে, অর্থাৎ তোমাদেরকে আক্রমণ করে নামাজের অবস্থায় অ্যাটাক করতে পারে, এরকম যদি হয় তাহলে তোমরা কসর করো, চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ো। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কাফেররা তো তোমাদের জন্য সুস্পষ্ট দুশ্মন, তোমাদের দুশ্মনী তাদের জন্য একেবারে প্রমাণিত, এর মধ্যে কোনো শোভা সন্দেহ নেই। এখন এখানে অনেকগুলো মাসাইল আছে। একটা হচ্ছে যে এই সফর করা তো আমরা করি, সফরের দূরত্ব কতটুকু হলে কসর করা যায়? এক নম্বর হচ্ছে এই দূরত্বটা হওয়া লাগবে মেজরিটি হাদিসের ভাষ্য অনুযায়ী তিন দিন তিন রাতের সফর, হেঁটে গেলে বা উঠে করে গেলে যতটুকু লাগতো সেই জমানায়, তিন মঞ্জিল, একদিনে এক মঞ্জিল পর্যন্ত ওনারা যেতেন জেনারেলি ইন অ্যাভারেজ। এক মঞ্জিলের দূরত্ব হেঁটে গেলে বা কোনো জানোয়ারে সওয়ার হয়ে গেলে ওই জমানায় 16 মাইল ধরা হতো, তিন মঞ্জিলের দূরত্ব হবে 48 মাইল। এটাই মেজরিটি ওলামারা নিয়েছেন, কেউ কেউ 4 দিন 5 দিনের কথাও নিয়েছেন, এগুলো নিয়ে বিভিন্ন মতামত আছে, কিন্তু জমহুর মেজরিটি ওলামারা 15 দিন নিচে হলে মুসাফির ধরেন, 15 দিন বা তার উপরে হয়ে গেলে মুকিম ধরেন। তাহলে 15 দিন বা তার বেশি যদি হয় তাহলে মুকিম, তার নিচে হলে মুসাফির, এবং মুসাফির অবস্থায় কসর করতে হয়। এখন কসর করাটা দ্বিতীয় মাসালা এখানে আসে। প্রথম মাসালা হলো আমরা যে কতটুকু দূরত্বে সফর করব, কসর করব। যদি এর চেয়ে নিচে হয় তাহলে কসর করা ঠিক হবে না, আর এর চেয়ে উপরে হলে কসর করতে হবে। কসর করাটা কি ফরজ না কসর করাটা একটা অপশন, এটা নিয়ে ওলা আমাদের মধ্যে অনেক মতামত হয়েছে, ইমামদের মধ্যে মতামত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে ফরজ, কসরের মধ্যে কেউ পূর্ণাঙ্গ করতে পারবে না, তাহলে তার গুনাহ হবে, নামাজটা হবে না, আবার পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা যখন অপশন করে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা যখন কমিয়ে দিয়েছেন, বান্দা তার চেয়ে বেশি মাতবরি করার দরকার কি? আল্লাহ তাআলা যখন রেখেছে 2 রাকাত করে দিয়েছেন, 3 রাকাতই করা উচিত। কিন্তু কোন কোন ইমাম নিয়েছেন যে 4 রাকাতও পড়া যেতে পারে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যদি কসর করো। এতে বোঝা গেল যে কসর করাটা অ্যালাউড করেছেন, হালকা করে দিয়েছেন, কিন্তু বেশি পড়লে যে গুনাহ হবে তাও তো বোঝা যাচ্ছে না। 4 রাকাত পড়া যেতে পারে, এটার ব্যাখ্যা অনেক ইমামরা নিয়েছেন। 2টা ব্যাখ্যারই অবকাশ আছে, কোনোটাই রং বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি কোনটা গ্রহণ করবেন সেটা ইতমিনান হওয়ার সুযোগ আছে, যে আমি এই নিলাম 2 রাকাত, আল্লাহ তাআলা যখন সুযোগ দিয়েছেন ওটার উপরেই থাকবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওনার সুন্নত থেকেও পাওয়া যায়, তিনি যখন সফর করেছেন তিনি 4 রাকাত পড়েননি, 2 রাকাত পড়েছেন, 2 রাকাত। এদিক থেকে এই মতটা আরেকটু শক্তিশালী হয়। ওকে, এইগুলো 2 নম্বর মাসালা। 3 নম্বর হচ্ছে এই সফরটা কিরকম সফর হওয়া উচিত, এটা নিয়ে ফোকাহারা আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন যদি সফরটা হালাল সফর হয়, নেক সফর হয়, তাহলেই কসর করা উচিত, কিন্তু যদি হারাম সফর হয় তাহলে করা ঠিক না। হারাম সফর কি গুনাহ করার জন্য রওনা করে দিয়েছে, তাহলে তার জন্য কসর করা যাবে না, এটাও কোনো কোনো ইমাম মতামত দিয়েছেন। অবশ্য অ্যাগেইন মেজরিটি ওলামাদের মতামত হচ্ছে যে না, যে কোনো সফর হলেই কসর হয়ে যাবে, গুনাহ করলে সে গুনার জন্য আল্লাহর কাছে দায়ী হবে, কিন্তু এটা সফর এটার দ্বারা বা কসর এর দ্বারা এফেক্টেড হবে না। এগুলো একটা। এরপরে আমরা দেখি যে ইনখেফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, পরের অংশে আসে যে ওই সময় তোমরা কসর করবে যদি মনে করো
যারা কাফের তোমাদের দুশ্মন গোষ্ঠী আছে তারা তোমাদেরকে, এগুলো কিন্তু যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে, যে তোমাদেরকে হঠাৎ করে অ্যাটাক করে ফেলে কি না সেটার জন্য তোমাদেরকে কসর করতে বলা হয়েছে। এখানে মনে হলো যেন শুধুমাত্র যুদ্ধের সময় কসর হবে, বাহ্যিকভাবে পড়লে আয়াতের এরকম অর্থই হয়, কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন না, কসরটা যুদ্ধ ছাড়াও করা যাবে। যদিও যুদ্ধের উপলক্ষে নাজিল হয়েছে, কিন্তু এটার দ্বারা সমস্ত সফরকে ইনক্লুড করা হয়েছে, যেখানে নিরাপত্তার সফর আছে সেখানেও কসর করা যাবে। একটি হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন একজন, ওনার নাম হচ্ছে ইয়ালা ইবনে উমাইয়া, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার পরের ঘটনা, যে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, লাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল লাযিনা কাফারু, এই যুদ্ধের সময়ের কথা যখন বলা হয়েছে সেই উপলক্ষে আল্লাহ তাআলা বললেন কাফেররা আক্রমণ করার আশঙ্কা থাকলে কোনো গুনাহ হবে না, তোমরা চার রাকাত নামাজকে দুই রাকাত পড়ে নিও। ওয়াকাদ আমিনান নাস, এখন তো আমরা নিরাপত্তার মধ্যে আছি, এখন তো যুদ্ধ নাই, তো এখন সফরের হালতে কি এই সুযোগ আছে কসর করার? তখন এখন লোকেরা কসর করে কেন, এখন তো নিরাপত্তার মধ্যে আছে? তো তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে আজিবতু মিম্মা আজিবতা মিনহু, হ্যাঁ আপনার কাছে যেরকম আশ্চর্য লাগলো এখন কেন কসর করে নিরাপত্তার হালতে, আমার কাছে এরকম আশ্চর্য লেগেছিল। তারপরে কি হলো, ফাসআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন যালিকা, এরপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম এই বিষয়ে, যে কি ব্যাপার, এটা আল্লাহ তাআলা তো বলছেন যুদ্ধ থাকলে কসর করার কথা, এখন তো দেখি যুদ্ধ ছাড়াই লোকেরা কসর করে, এটা কেমনে হলো, কোরআন শরীফে আয়াতে যুদ্ধ ছাড়ার কথা তো নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে বললেন, সাদাকাতান তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু, এক উপলক্ষে আল্লাহ তাআলা বান্দাদেরকে সদকা দিয়ে দিয়েছেন, তা আল্লাহ সদকা কবুল করে ফেলো, অসুবিধা কি, আল্লাহ তাআলা এক উসিলায় তাখফিফ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন, কবুল করতে অসুবিধা কি। এই জন্যই যারা মতামত দিয়েছেন যে চার রাকাত নামাজকে দুই রাকাত পড়াটাই উচিত, চার রাকাত পড়া ঠিক নয়, তাদের মতামতটা আরেকটু শক্তিশালী হয়। ওকে, এবং আরেকটি হাদিস এসেছে, আন আবি হামজা আল হাদ্দা ক্বালা সাআলতু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আনি সালাতি সফর, আমি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলাম যে সালাতুস সফর, অর্থাৎ সফরের হালতে নামাজ পড়াটা স্বাভাবিক অবস্থায় যুদ্ধ ছাড়া ভয় ভীতি না থাকলে সেখানে কি একই কসর করতে হবে, তিনি বলেন রাকাতান, ওখানেও দুই রাকাত পড়বা, চার রাকাত কি দুই রাকাত অবশ্যই করবা। তো ইবনে ওমর এই উত্তর দেওয়ার পরে সেই লোকটি বলে, আমি আবার প্রশ্ন করলাম আব্দুল ইবনে ওমরকে, ওনার সন্তান ওনার ছেলেকে, ইন খেপ্ত মাই ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা তো বলছেন তোমরা যদি ভয় করে কাফেররা আক্রমণ করবে যুদ্ধের অবস্থায়, সে কাজ সেই উপলক্ষে নাজিল হয়েছে, ওয়া নাহনু আমিনুন, আমরা তো এখন আমন আমানের হালতে আছি, নিরাপত্তার হালতে আছি। তখন তিনি বললেন সুন্নাতুন সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা তো আল্লাহ নবীর সুন্নত, এখন তিনি তো এইভাবেই পড়েছেন, নিরাপত্তার হালতেও সফরে কসর করেছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য আরেকটি হাদিসে তিনি বলেছেন সালাতুস সফর রাকাতান, সালাতুল আদহা রাকাতান, ও সালাতুল ফিত্র রাকাতান, ও সালাতুল জুমআত রাকাতান, তামামুন গায়র কসর আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে লোকদের সবার সন্দেহ না হয়। তিনি আরো পরিষ্কার করে বলে দিলেন সফরের হালতে নামাজ হলো দু রাকাত, কতগুলো দুই রাকাতের নামাজ আছে খবরদার, এখানে দুই রাকাতই রাখতে হবে, এখানে কেউ রাকাত বাড়াতে পারবে না। এক নম্বর হচ্ছে সফরের হালতে কসর করবে দু রাকাত, আর সালাতুল আদহা মানে কি ঈদুল আদহা নামাজ কয় রাকাত, দু রাকাত, সালাতুল ফিতর ঈদুল ফিতরের নামাজ দু রাকাত, সালাতুল জুমআ দু রাকাত, সালাতুল জুমআ দু রাকাত, আমাদের লোকেরা বানাইছে বাইশ রাকাত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল জুমআ পড়েছেন, আর কোন কোন সাহাবি সুন্নাহ কাবালি আগে আসলে কিছু পড়েছেন, কোনো নির্দিষ্ট সংখ্যক রাকাত নাই। এই যে হাদিস সালাতুল জুমআ রাকাতান তামামুন গায়রু কাসর, এই যে পড়া হয়ে গেল
তামাম হয়ে গেছে, কোনো কিছু শর্টেজ হয় নাই। কাজেই সফরের হালাতে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে কেউ যেন আফসোস না করে, কম কম পড়ে ফেললাম, হইলো কিনা সংসার 4 রাকাত পড়েছি, কোনো আফসোসের কারণ নাই, কমপ্লিট হয়ে গেছে। আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা হয়েছে। এই হাদিসে এসেছে মুসনাদ আহমদে। ইমাম মুসলিম ইমাম নাসাই আরেকটি হাদিসে বলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই প্রসঙ্গে বলেছেন, ফরাদাল্লাহু সালাত আলা লিসানি নবীকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদরে আরবাআন আফি সফরে রাকাআতাইন আফিল খাউফি রাকা। তিনি হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা আমাদের জন্য ফরজ 4 রাকাত নামাজগুলো যেগুলো আছে, যেমন জোহর আসর ঈশা, এগুলো আমাদের একামতের হালতে যখন মুকিম থাকি তখন 4 রাকাত করে দিয়েছেন, এই নামাজগুলো যখন আমরা সফরের হালতে পড়ি সেগুলোকে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন, আর সালাতুল খাউফ যুদ্ধ অবস্থায় নামাজকে 1 রাকাত করে দিয়েছেন। যুদ্ধ অবস্থা শুধু কসর নয় 2 রাকাতের কথা, কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী 2 রাকাতকে 1 রাকাত পড়লেই হয়ে যাবে, এটা নিয়ে শক্ত ইখতলাফ আছে। যাই হোক, এবং যুদ্ধে আমাদের মধ্যে কেউ কারো যাওয়া লাগতেছে না, এত এত ডিটেলস না জানলেও চলবে, তবে একটু ইশারা পাওয়া আর কি, বিস্তারিত ফেকার কিতাবের মধ্যে আছে। এরপরে হলো এখন সালাতুল খাউফ কিভাবে পড়তে হয় সেটার ব্যাখ্যা পরের আয়াতে আসে, 102 নম্বর আয়াতে, ওয়া ইদা কুনতা ফীহিম ফা আকামতা লাহুমুস সালাহ, আপনি যখন তাদের মধ্যে থাকেন আর নামাজ কায়েম করে দিলেন যুদ্ধের অবস্থায়, যুদ্ধের অবস্থায়ও জামাতে নামাজ পড়তে বলেছেন। এখন এই কিভাবে পড়তে হবে কিছু এখানে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, এখানে কথা একদম খুঁটিনাটি অনেক কিছু আসেনি, প্র্যাকটিক্যাল বিষয়টা আসেনি কেমনে পড়তে হবে, প্র্যাকটিক্যাল বিস্তারিত তরিকাগুলো আসছে হাদিস শরীফের মধ্যে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাতুল খাউফে আনওয়াউন কাসিরা, সালাতুল খাউফ যুদ্ধের অবস্থায় ভয়ের হালতের নামাজ অনেক তরিকায় পড়া যায়, ফাইনাল কোনো কোনোটা আছে 4 রাকাত নামাজ, কোনোটা আছে 3 রাকাত নামাজ, কোনোটা আছে 2 রাকাত নামাজ, কোনোটা আছে লোকেরা যুদ্ধ করতেছে সফরের দূরত্ব আছে, আবার কোনো কোনোটা যুদ্ধ করতে গিয়েছে সফরের দূরত্ব নাই, 48 মাইলের নিচে আছে সেখানে কসর করবে কিনা, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আবার কোনো কোনো সময় আছে যে এমন যুদ্ধের তুমুল অবস্থা, মারাত্মক অবস্থা, সেখানে কিন্তু জামাত করা যাবে না, সেখানে একলা পড়তে হবে, এমনকি সেখানে এমন ফোকাহা একরাম বলেছেন যে যুদ্ধ করবে আর নামাজ পড়বে, যুদ্ধ করবে আর নামাজ পড়বে, কেমনি যে রুকু সিজদা করবে না ইশারা করবে, যুদ্ধের মধ্যে আছে আর মুক্তাসা সুরা দিয়ে ছোট্ট সুরা দিয়ে পড়বে আর ইশারা রুকু সিজদা করবে, কারণ রুকুতে আর সিজদাগুলোতে দুশ্মন তাকে শেষ করে দিবে, এরপরেও নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, নামাজকে এত শক্ত করে তাকিদ করা হয়েছে। তো এখন এই আয়াতগুলোর মধ্যে কিছুটা তরিকা এসেছে যে আপনি যখন তাদের মধ্যে থাকেন নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন, ফা আকামতা লাহুমুস সালাহ, নামাজের একামত শুরু করে দিয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন, ফাল তাকুম তায়ফাতুম মিনহুম মা'আকা, তাহলে আপনার সৈন্যদেরকে 2 ভাগ করে দেন, এক দল এসে আপনার পিছনে জামাতে নামাজ পড়ুক। এটা হলো তুমুল যুদ্ধ নয়, যুদ্ধের পরিস্থিতি আছে কিন্তু প্র্যাকটিক্যালি মারাত্মক যুদ্ধ চলে নাই, যখন একদম তুমুল যুদ্ধ চলবে তখন আর জামাত নাই, প্রত্যেকে একলা একলা পড়বে, ইশারায় রুকু করবে, ঠিক আছে, কিন্তু যে কোনো সময় আক্রমণ হতে পারে ভয় আছে, এরকম ফিল্ডে যদি থাকেন তাহলে এক গ্রুপ নামাজ পড়ুক আপনার পিছনে, আর এক গ্রুপ অস্ত্র নিয়ে পাহারা দেক দুশ্মনকে মোকাবিলা করার জন্যে, 2 ভাগ করে ফেলেন আপনার বাহিনী, আপনার সৈন্যবাহিনীকে, ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম, ওকে, তারা তাদের অস্ত্র পাশে রাখুক, ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তো অন্য গ্রুপ তাদের অস্ত্র নিয়ে তাদের পেছনে পাহারা দেক, এরপরে যখন এদের পড়া 1 রাকাত হয়ে যায় আপনি থাকবেন নামাজের মধ্যে, এরা 1 রাকাত পড়ে উঠে চলে যাবে আবার যুদ্ধের ময়দানে, তারা অস্ত্র নিয়ে পাহারা দিবে দুশ্মনকে মোকাবিলা করবে, আর যে গ্রুপ পাহারা দিছিল এখন তারা দৌড়ে চলে আসবে, ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইসাল্লু ফালিসাল্লু মাআক, তো দ্বিতীয় দল এসে আপনার পিছনে 2য় রাকাতে খাড়া হয়ে যাবে,
এবং আপনার সঙ্গে নামাজ পড়া শুরু করে দেবে। বলে ইয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, এবং তারা তাদের অস্ত্র সব সাথে রাখবে, ওই গ্রুপও অস্ত্র তো নিয়ে দাঁড়িয়েই থাকবে, এবং তারা সতর্ক থাকবে নামাজ পড়া অবস্থায়ও, কিন্তু চোখ কান খাড়া রাখতে হবে কিছুটা। কেন? ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, যারা কাফের তারা অপেক্ষায় থাকে, তারা খুব আশা করে যে আপনারা অস্ত্র শস্ত্র থেকে একটু গাফিল হয়ে যাবেন, একটু নামাজে মনোযোগ দিবেন, আর তাদের সুযোগ এসে যাবে তারা এক চোটে হামলা করে আপনাদেরকে শেষ করে দিবে, এই সুযোগ দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা মুসলমানদের শুধু নামাজ চান, তাদের জীবনের নিরাপত্তা কি আল্লাহ তাআলা কনসার্ন নন? অবশ্যই কনসার্ন আছে। এখন এই যে একটা তরিকে আসলো, এতে বোঝা গেলে এক রাকাত পড়ে চলে যাবে আর বাকিরা এসে আরেক রাকাত পড়বে, এই যে দ্বিতীয় রাকাত গেলে কই, এক রাকাত তো নামাজ হয় না, এইখানে এতটুকুনি ইশারা আছে। বাকিগুলো হাদিসে অনেক তরিকা পাওয়া গেছে, তো কোনো কোনো হাদিসের তরিকায় পাওয়া গিয়েছে যে এক রাকাত করেই তাদের নামাজ হবে মুক্তাদিদের, আর লাগবে না, যুদ্ধ উপলক্ষে তাদের কসর দুই রাকাত নয়, দুই রাকাত থেকে এক রাকাতে নেমে এসেছে, এটাই হয়ে যাবে। এটা কোনো কোনো ফোকাহা মত নিয়েছেন, ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ একটা অপিনিয়ন আছে, আর ইমামের দুই রাকাত হয়ে গেল। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার ফর্মুলা হচ্ছে, বা আরও কিছু কিছু ইমাম মতামত দিয়েছেন, এই ক্ষেত্রে হলো যে না, এক রাকাত পড়ে যারা চলে গেল তারা তখনও নামাজের হালত আছে, নামাজ ভাঙ্গে নাই, ওখানে পাহারা দিবে ঠিকই, কিন্তু তারা ব্রেক নিয়েছে, স্টিল নামাজের হালতে থাকবে, ওখানে দুশ্মনকে পাহারা দিবে। এই দ্বিতীয় গ্রুপের লোকেরা এই এক রাকাত পড়ার পরে এরা আবার চলে যাবে অস্ত্র নিয়ে পাহারা দিবে, প্রথম গ্রুপ এসে নিজেরা এক রাকাত একলা পড়বে, ইমামের দুই রাকাত শেষ হয়ে গেছে, কিন্তু প্রথম গ্রুপের কয় রাকাত হয়েছিল? এক রাকাত। তো ওরা এক রাকাত জমাতে পেয়েছে আর দ্বিতীয় গ্রুপ এক রাকাত জমাতে পেয়েছে। তো প্রথম গ্রুপ এসে ও দ্বিতীয় গ্রুপ এক রাকাত পড়ে চলে গেলে তারা এসে নিজেরা এখন একলাকা একরা দ্বিতীয় রাকাত শেষ করবে, তারা চলে যাবে, এরপরে দ্বিতীয় গ্রুপ এসে তাদের দুই নম্বর রাকাত এখন পড়বে। এই একটি অপিনিয়ন, এটা হানাফি তরিকা। অন্য ইমাম হাম্বুল রহমতুল্লাহ আলাই বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনাদের অপিনিয়ন হচ্ছে যে না, প্রথম গ্রুপ এক রাকাত পড়ে চলে গেছে, দ্বিতীয় গ্রুপ এসে ইমামের সঙ্গে এক রাকাত পেল, ইমাম সালাম ফিরিয়ে ফেলেছেন, তারা দাঁড়িয়ে আরেক রাকাত শেষ করবে, ওয়ান গো। এরা শেষ করে চলে গেলে তারপরে গিয়ে প্রথম গ্রুপ আসে, তাদেরটা পড়বে। এই কয়েকটা সুরত পাওয়া গেছে, আরও কিছু আছে, প্রায় ছয়টা তরিকা আছে, সবগুলো মুখস্থ করার আমাদের দরকার নাই, আমরা তো ওখানে যাচ্ছি না, আমরা তো বেশ আরামে আছি আলহামদুলিল্লাহ। যদি কোনোদিন কারো যাওয়া দরকার আছে, ফিকার কিতাব আছে, সেটা দেখা যাবে। তো এভাবে আল্লাহ তাআলা এই মানে যুদ্ধের হালাতেও নামাজকে ছাড়া যাবে না এবং জামাতকে পারত পক্ষে ছাড়া যাবে না। দেখছেন তো অবস্থা, যুদ্ধের হালাতে এক গ্রুপ এসে এক রাকাত হলেও জামাত ধরবে, তা আমরা যে সব রাকাতে ঘরে বসে বসে অনেক সময় জামাত মিস করে পড়ে ফেলি, মসজিদ একটা রিজনেবল দূরত্ব থাকা সত্ত্বেও আমাদের কি অবস্থা হবে, জামাতের গুরুত্ব কি পরিমাণ ফুটে ওঠে, চিন্তার বিষয়। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম ওয়া খুযু হিযরাকুম ইন্নাল্লাহা আযাল্লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তোমাদের কোনো গুনাহ হবে না যদি এমন থাকে যে বৃষ্টি অথবা তোমরা অসুস্থ, ওই অবস্থা হতে কেউ জামাতে আসতে পারলো না বা যুদ্ধের পরিস্থিতি নাই, সে অবস্থায় অস্ত্র রেখে তারা নিজেরা নিজেদের জায়গায় নামাজ পড়লো, যে কোনো তরিকায় পড়ে ফেললো, সেটা কনসিডারেবল আছে, কারণ পরিস্থিতি ওয়েদার যদি বেশি খারাপ হয় তখন তো জামাতের কনসিডারেশন আছে। একবার তিনি সফরে ছিলেন, তখন হাইয়া আলা সলা আজান যখন দিচ্ছিলেন, খুব প্রচণ্ড তুফান ছিল সেখানে, অন্ধকার, খুব জোরে ঘূর্ণিঝড়, তখন তিনি মুয়াজ্জিনকে বলে দেন হাইয়া আলা সলা জায়গা বলে দেওয়া যে সল্লু আলা রিহালিকুম, হাইয়া আলা সালামে নামাজ পড়তে আসো সবাই, এই ডাক দিয়ে না, বলো যে প্রত্যেকে নিজের ক্যাম্পের মধ্যে নামাজ পড়ো, নিজের তাঁবুর মধ্যে নামাজ পড়ো,
সল্লু আলা রিহালিকুম। তো এভাবে তখন কনসিডারেশন আছে, আর সব হালতেই যখনই তোমরা এরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকো কি করতে হবে, খুদু হাইদরাকুম, অস্ত্র শস্ত্র রেখে নামাজ পড়লেও কিন্তু সতর্ক থেকেও। আবার আল্লাহ তাআলা বলছেন দুশমনকে চান্স দিও না। ভালো ইমানদার হতে হলে কি এক নম্বর বেকুব হওয়া লাগবে? না, ইমানদারকেও চালাক চতুর হওয়া দরকার, দুশ্মন তাকে তাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেভাবে সতর্ক থাকা দরকার। কোন কোন আল্লাহওয়ালা মানুষ হইতে পারে মনে করে আল্লাহ বাসা নামাজ পড়ি, দায়িত্ব আল্লাহকে দিয়ে দেই, এত সতর্ক থাকলে তো আল্লাহর তাওয়াক্কুল কমে গেল কিনা কি কন, এরকম মাঝে মাঝে মানুষের সরল মনে মনে করতে পারে এটা বোধহয় তাকওয়ার লক্ষণ বেশি। আল্লাহ তা বলেছেন না, দেখো খুদু হাইদরাকুম, এরকম দুশ্মনের কোনো মোকাবিলা করার পরিস্থিতি যদি থাকে তোমাদের উপর আক্রমণ হতে পারে, তাহলে সবসময় তোমরা সতর্ক থেকো, দুশ্মনকে কখনো চান্স দিও না। তাহলে সতর্কতা অবলম্বন করা এটা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলের কোনো সাংঘর্ষিক বিষয় নয়, বরং এটা পরিপূরক কমপ্লিমেন্টারি। ইন্নাল্লাহ আদালিল কাফিরিনা আযাবা মুহিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের জন্য অনেক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন, সেটা আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে ডিল করতে হবে করবে, কিন্তু দুনিয়াতে তোমরা তাদের সঙ্গে তোমাদের সতর্কতার প্রয়োজন রয়েছে। এখন নামাজ যখন শেষ হয়ে যায়, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ, যুদ্ধের অবস্থায় এরকম জোড়া তালি দিয়ে এক গ্রুপ এসে এক রাকাত, আরেক গ্রুপ এসে আরেক রাকাত, এই যে পড়ছ, হয়তো নামাজটা পড়েই কিন্তু আবার যুদ্ধে চলে গেলা বা তোমাদের কাজে চলে গেলা, তখনও কিন্তু আল্লাহকে ভুলে যেও না, তখনও আল্লাহকে মনে রাখো। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করো, ওয়াকউদা বসা অবস্থায়, ওয়ালা জুনুবিকুম, এবং এমনকি শোয়া অবস্থায়, সকল অবস্থায় তোমরা আল্লাহকে ডাকো বেশি করে। ওকে, আকিবা সালাতুল খাউফ, সালাতুল খাউফের পরে আবার একদম যে নামাজ পড়ে আসছি, এখন শুধু যুদ্ধে যেন মনোযোগ না থাকে, যুদ্ধে মনোযোগের মধ্যেও আল্লাহকে ডাকতে হবে, তাই না? মোমেনদের কারণ হচ্ছে তাদের আল্লাহ তাআলার সঙ্গে যে সম্পর্ক, এবং তাদের যুদ্ধে বিজয় তো হবে আল্লাহর পক্ষ থেকে আসার কারণে। কাজেই তারা আল্লাহকে যদি ভুলে যায়, গাফিল হয়ে যায়, তাহলে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্যের রাস্তা বন্ধ হয়ে যাবে। মুসলমান তো আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুমেই বিজয় আসবে, আল্লাহর হুকুমেই তারা উইন করবে, আল্লাহর হুকুমেই তাদের নিরাপত্তা আসবে। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কোনো অবস্থায় কম্প্রোমাইজ করা যাবে না। বেশি বিপদে পড়লে মানুষ এমন দোয়া দিয়ে শুরু করে দেয়, আমরা আল্লাহকে ডাকতেও ভুলে যাই অনেক সময়, এটাও ঘটে যায়। অতিরিক্ত পেরেশানিতে আল্লাহকে ডাকতে হবে, দোয়া পড়তে হবে, তাও ভুলে যায় মানুষ, সেটা যেন না ভুলে। আর যখন যুদ্ধ পরিস্থিতি দূর হয়ে যায়, তোমরা মোটামুটি নিরাপত্তার পরিবেশে ইতমিনান অর্জন করো, তখন কি করো? ফাআকিমুসসালাহ, তখন বাকায়দা পরিপূর্ণভাবে নামাজ কায়েম করে নামাজ পড়ো। তখন নামাজের মধ্যে খুব সময় দাও, সুন্দর করে খুশু খুদুর সাথে, এবং নামাজে প্রত্যেকটি রাকাত যাতে মিস করো। আমরা তো অনেক সময় ঘরে থেকে দৌড় দিয়ে আছে, এক রাকাত পাইলেও চলবে মনে হয়, যেন দোনো রাকাত পাই, চার রাকাত হলে চার রাকাত পাই, এইভাবে ইহতেমাম করা উচিত, যেন আমি শুরু থেকেই পাই, আমি যেন একামতের আগেই হাজির হয়ে যাই, এটা খেয়াল করতে পারলে আমাদের জন্য এটাই আল্লাহ তাআলা চান, যে নামাজের জন্য ইতমিনানের সাথে আসো। তাড়াহুড়া করে দৌড়া এটাও কিন্তু নামাজের জন্য ইতমিনানের মুখালেফা, ঠিক কিনা? এই জন্য হাদিসে এসেছে, যখন তিনি একবার নামাজে দাঁড়িয়ে গেছেন, কিছু সাহাবি দেরি করেছিলেন, ওনারা একটু দৌড়ে দৌড়ে আসলেন, তো দৌড়ে আসলে তো টের পাওয়া যায়, তারপরে তিনি কিনি বললেন যে তোমরা এভাবে দৌড়ে এসো না নামাজ ধরার জন্য। আলাইকুম সাকিনা ওয়াল আকার, আলাইকুম বিসাকিনাতি ওয়াল আকার, এমনভাবে আসো যে তোমরা গাম্ভীর্যপূর্ণভাবে প্রশান্তি দিল নিয়ে আসো, তাড়াহুড়া করে টেনশনের মধ্যে মতো করে পরিবেশ সৃষ্টি করে এসো না। সর্বনাশ, আমি তো এখনো ওই ফায়ারের ওখানে আসি, ইমাম জেদ্দুর গেছে মনে হয় রুকেতে চলে যাবে, দৌড়ি আর একটু, এরকম হয় না মাঝে মধ্যে? যে এরকম তোমরা তাড়াহুড়া করা, এরকম টেনশনের ভাব নিয়ে নামাজে এসো না, ইতমিনানের সাথে আসো, ইতমিনানের সাথে নামাজগুলো আদায় করো, তাড়াহুড়া করা ঠিক নয়।
নামাজের ওয়াক্তের ব্যাপারে খেয়াল করো, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, এই নামাজ মুমিনদের উপরে অবশ্য কর্তব্য হয়ে আছে, ওয়াক্ত সহকারে, প্রেসক্রাইব টাইম সহকারে, নির্দিষ্ট সময়, এই সময়টার ভিতরে যাতে ঠিক মতো তুমি নামাজ পড়ো, আবার খুব লেটে পড়া ঠিক নয়, বরঞ্চ আউয়ালে ওয়াক্তে নামাজ পড়া ফজিলত অনেক ইমামের দৃষ্টিতে, মেজরিটি ইমাম তাই মতামত নিয়েছেন, একটু লেটে বেশি লেট করে নিয়ে যাওয়া এটা ঠিক নয়। আরেকটি হাদিস বলে যে তিনটা কাজে দেরি করা ঠিক নয়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে পড়ে নেওয়া, কারো মৃত্যু ঘটে গেলে তাড়াতাড়ি দাফন করা, মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, রিজনেবল পাত্র পাওয়া গেছে, বিয়ে দিয়ে দেওয়া, এই তিনটার কোনটা দেরি করা যায়? কোনোটাই দেরি করা ঠিক না। এখান থেকে অনেক ইমাম নিয়েছেন যে আউয়ালে ওয়াক্তেই নামাজ পড়াটা উচিত, পারতপক্ষে বেশি দেরি করা ঠিক নয়। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, এই নামাজ মুমিনদের উপর অবশ্য কর্তব্য করে ফরজ করে লিখে দেওয়া হয়েছে, সময় অনুযায়ী, সময় পার হয়ে গেলে নামাজ এর ওয়াক্ত চলে গেলেই ফরজ শেষ হয়ে গেল। ওয়াক্ত মতো নামাজ পড়া অন্যতম ফরজ, অ্যাকসেপ্ট কোনো সময় যেখানে আল্লাহ তাআলা জমা বাইনা সালাত তিনি অ্যালাউ করেছেন, দুই ওয়াক্তকে একসঙ্গে অ্যালাউ করেছেন, সেটা হাদিস থেকে সাবিত আছে বিধায় সেটার হুকুম আলাদা, এক্সেপশনাল কেস। এছাড়া নামাজকে ইচ্ছা করে কাজা করা, লেট করা অথবা নামাজের ওয়াক্তের আগে পড়ে নেওয়া, কোনোটাই নামাজ হবে না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াটাও ফরজ। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, যুদ্ধ পরিস্থিতি এখনো শেষ হয়নি, সেই অনুসারে আরো আলোচনা চলছে। দেখো তোমরা তো যুদ্ধ করো করতে করতে টায়ার্ড হয়ে গেছ, কিন্তু যদি তোমাদের আশঙ্কা থাকে যে দুশ্মন আমাদেরকে তাড়া করবে, তাহলে দুশ্মন তাড়া করার আগে তোমরাই আগে দুশ্মনকে তাড়া করো, ধাওয়া করো, টায়ার্ড হয়েও না, কন্টিনিউ করতে থাকো তোমাদের ডিউটি মদিনা তৈয়বাতে মুসলমানদের জন্য, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই মক্কা বিজয় করে ওনাদেরকে পুরো একটা মানে নিরাপত্তা না দান না করেছেন মদিনায়, তো তখন পর্যন্তই ওনাদেরকে যুদ্ধ করে যেতে হয়েছে। তো কোনো কোনো সময় টায়ার্ড, ওই তো ওহদের যুদ্ধ থেকে এসে আবার যেতে হয়েছে খাইবারের যুদ্ধে, তাই না? এসে ঘরেও যান নাই অনেক সাহাবিরা, হুকুম আসছে এখন আবার খাইবারে চলে যাও, তো টায়ার্ড না, এত যুদ্ধ করে আসছি, কেউ আহত হয়ে গেছেন, অনেকটা শহীদ হয়ে গেছেন, বাকির একটু রেস্টের দরকার। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, ক্লান্ত হয়ে পড়ো না তাদের পিছনে ধাওয়া করতে, চালিয়ে যাও, যেতে হবে। ইন তাকুনু তাআলামুনা ফা ইন্নাহুম ইয়ালামুনা কামা তাআলামুন, তোমরা কষ্টে আছো, কষ্ট পাচ্ছ, তোমাদের শরীরে আঘাত লেগেছে, আহত হয়ে আছো, ব্যথা লাগছে, তোমাদের অনেকে শহীদ হয়েছে, যুদ্ধের মধ্যে তো এই সমস্ত রিস্ক আছে, তো তোমাদের যেরকম কষ্ট হয় তারাও কষ্ট পায়, দুশ্মনও কি সব আরামে থাকে নাকি, তাদের গায়েও আঘাত লাগে, তারাও তাদেরকেও মরতে হয়, তো তারা যদি বাতিলের জন্য মরতে পারে, আঘাত হজম করতে পারে, তোমরা তো হকের জন্য আসো, তো তোমরাও কি কষ্ট করতে রাজি হবে না? কারণ তারা তো মরে গেলে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, তোমাদের জন্য তো জান্নাত তাজরি মিন তাহতিহা আল-আনহার, কাজেই তোমরা টায়ার্ড হবা কেন, ক্লান্ত হবা কেন, তোমরা পালাবা কেন, তোমরা তোমাদের কাজে এগিয়ে যাও। ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা আল্লাহর কাছে বিরাট পাওনা আশা করছো, তারা তো এগুলো কিছুই আশা করে না, তারা তো জানে মরে গেলে সব ফিনিশ, তোমাদের মরে গেলে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা অনেক বিরাট। ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তাআলা সব জানেন, এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বড় বুদ্ধিমান। তার অর্থ হলো যে মুসলমানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো, এটা যে কত কাজের জিনিস, কত দরকারি জিনিস, এটা তো অনেক সময় অনেক ডিস্টার্ব কেউ মনে করতে পারে, নাউজুবিল্লাহ। ছুটির দিনে অনেকে কমপ্লেন করে যে শীতের দিনে উইন্টারে মুশকিল, জোহর পরে আসলে আসর আবার চিন্তা, আসর পরে আসলে পিছন দিয়ে মাগরিব শুরু হয়ে গেল, কি করে কোনো কাজ করা যায় না, নাউজুবিল্লাহ, এরকম বিরক্ত হওয়া যে এত ঘন ঘন নামাজ, হ্যাঁ আমরা তো কাজই করতে পারতেছি না, এরকম মনে করা যে আল্লাহ তাআলা
এই কি করলেন, পাঁচ ওয়াক্ত না করে কমাই দিলে ভালো হতো কিনা, এরকম যদি কারো মাথায় বুদ্ধি চলে আসে, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বান্দার কাজ থাকবে, ব্যবসা থাকবে, চাকরি থাকবে, বান্দার বিভিন্ন ওজর থাকবে, তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এগুলা তার যে কষ্ট হবে এগুলো আল্লাহ তাআলা আগাম জানেন না? অবশ্যই জানেন। সকালবেলা এই যে ঘুম থেকে উঠতে কি কষ্ট হয়, সামার দিনে 2 ঘন্টা ঘুমিয়েছেন তারপরে ফজরের জন্য উঠে যান, 3 ঘন্টা ঘুমিয়েছেন ফজরের জন্য উঠে যান, রমাদান মাসে তারাবি পড়লেন তারপরে আপনার যেতে যেতে সেহরি খাইতে এই 1 ঘন্টা না ঘুমাইতে, এখন তো 10 মিনিটও ঘুমানো যাবে না, আবার ফজরের তাড়া আছে, এই যে হবে এগুলো কি আল্লাহ তাআলা জানেন না? এই যে বিলেতের মতো ইউরোপের যে ছোট্ট দেশে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, এখানে রোজা থাকবে, দিন লম্বা হবে, রাত্র ছোট হবে, ওয়াক্ত নামাজের এরকম তাড়াহুড়া লেগে যাবে, এই যে কষ্ট হয় এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানতেন না? জেনে শুনে তিনি আমাদেরকে এই শরীয়ত দিয়েছেন, এবং আমরা যে কষ্ট করে আমল করে যাচ্ছি, লাভ কাদের হবে? আমাদের হবে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি আছি কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে হিম্মত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদের কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কষ্ট যেটা হয় কিয়ামতের দিন যখন আপনি এই পুরস্কার পাবেন, আমলনামায় দেখবেন জান্নাতের নিয়ামত পাবেন, আপনার এই কষ্ট কিছুই কষ্ট মনে হবে না, আপনি খুশিতে আল্লাহকে শুধু শুকর জ্ঞাপন করবেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা যে আপনাকে হেদায়েত দিয়েছেন, তৌফিক দিয়েছেন এই কাজ করার জন্যে, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা অন্যায় কিছু দেননি, আমাদেরকে যা কিছু দিয়েছেন সবগুলো আমাদের ফায়দা, এগুলো সব জানেন আল্লাহ তাআলা। এরপরে সফরের হালাতে কী করতে হবে, দুশ্মনের মোকাবেলা কীভাবে করতে হবে, কীভাবে রেডি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এগুলো আল্লাহ তাআলা সব জানেন, বিধায় আমাদেরকে বলে দিয়েছেন। শরীয়তের সকল হুকুম, সকল ফর্মুলা, প্রত্যেকটি বিধান, পর্দা পুশিদা, হালাল হারাম, এই যে হালাল হারাম বাঁচতে বাঁচতে ব্যবসা করা দেন, অনেক ব্যবসায়ী লোকেরা ব্যবসা করতে চায়, বিভিন্ন পরামর্শ করে এই ব্যবসা করবো কি না, এটার মধ্যে একটু ইয়া আছে, না এটা তো করা যাবে না, মুশকিল, ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কি না, না নেওয়া যাবে না, এরপর এইভাবে করে দেখা যায় খালি না 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 না। এখন মাঝে মধ্যে লোকেরা বলে কি করি, ব্যবসার তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না, মনে হয় যেন কষ্ট লাগা শুরু করে দিয়েছে। শরীয়তের কোনো হুকুম আমাদের জন্য আল্লাহ তাআলা কষ্টের জন্য চাপিয়ে দেননি, আমাদের কল্যাণের জন্যই দিয়েছেন। এই এই আস্থা রাখা দরকার, এই কনফিডেন্স আল্লাহর প্রতি থাকা দরকার, যে আল্লাহ তাআলার জ্ঞান অনেক বেশি, আমার কাছে উল্টা মনে হলে আমারই জ্ঞানের কমতি ছাড়া আর কিছু না। এই প্রসঙ্গে লিঙ্ক করেই আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান্নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা। আমি আপনার প্রতি নাজিল করেছি এমন কিতাব, এই কিতাবটি নাজিল করেছি হক সহকারে, হক, এই কিতাবের প্রত্যেকটি কথা হক, কোরআনে কারিমে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, হ্যাঁ, নারীদের অধিকার, পুরুষদের অধিকার, কোনটা না হক, সবগুলোই হক। দুনিয়ার কোন কোন মানুষ, মুসলমান আপত্তি করে যে পিতা মাতার সম্পত্তির মধ্যে মেয়ে আর ছেলে সমান পাইল না কেন, কোরআন তো ইনজাস্টিস করেছে নারীদের প্রতি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটি কথা হক এবং জাস্ট, কোনোটাই না হক নয়। এরপরে মানুষের মধ্যে মানুষের ফয়সালা করতে দেওয়া, বিচার আচার করা, এগুলোর ফর্মুলা কোরআনে পাকে আল্লাহ তাআলা দিয়েছেন কিভাবে করতে হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, কেন এই হক কিতাব দিয়েছি, লিতাহকুমা বাইনান্নাস বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি লোকদের মধ্যে ফয়সালা করে দিতে পারেন হকের ভিত্তিতে, আল্লাহ তাআলা আপনাকে বিমা আরাকাল্লাহ যে জ্ঞান দান করেন, আপনাকে একটা জিনিস বোঝার জন্য যে ক্ষমতা দান করেন, যে রায় আপনাকে দান করেন, আরা রায় থেকে, রায় কোর্টের রায়, এই দেখা থেকে যেটা আপনি আপনার মন মগজ দিয়ে চিন্তা করেন সঠিক রায়, এইটা অনুযায়ী আপনি কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী ভালো করে আপনার ব্রেইন মগজকে কাজে লাগিয়ে আপনি হক ফয়সালা করবেন, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে কিতাব নাজিল করেছেন হক সহকারে। তো শুধু ওনার জন্যই নাকি নাজিল করেছেন, গোটা উম্মতের জন্যে, দুনিয়ার মানুষের জন্যে, লিন্নাস,
للمتقين ولا تكن للخائنين خصيما যারা খেয়ানতকারী তাদের জন্য তাদের পক্ষে আপনি কখনোই ডিবেট করতে যাবেন না যুক্তি পেশ করতে যাবেন না যে ব্যক্তি খেয়ানত করেছে যে ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার কথা তার পক্ষ কখনো নেবেন না ইনসাফ কায়েম করতে হবে যখন আপনি বিচারের আসনে বসেন দুইজনের মধ্যে দুই দলের মধ্যে দুই গ্রুপের মধ্যে ফয়সালা করতে যান এখানে কোন কোন এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা দেখো একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নামা আনা বাশার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন সামিয়া জালাবাতু খাসামিন বিবাবি হুজরাতিহি ওনার দরজার সামনে তিনি কিছু কথাবার্তা তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদের মাথা শুনতে পেলেন কি কেউ বলতেছে এটা আমাদের হক এটা তোমাদের হক না তোমরা বেশি নিয়েছ আমরা আমাদেরকে কম দিয়েছ এরকম খুব চলতেছে দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে বা দুইজনের মধ্যে এরকম ভাগ বাটোয়ারা নিয়ে হক নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ দেখেন কি না হয় না হয় আমার হক তোমার না তুমি আমাকে ঠকিয়েছ তুমি বেশি নিয়েছ এই সমস্ত কথাবার্তা চলছে উনি শুনতে পেলেন এখন ফাখারাজা ইলাইহি তো ওনারা এসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে ফয়সালা করার জন্য এখন তিনি বললেন দেখো আমার কাছে তো আসছো ফয়সালা তো আমি করব ওয়া ইন্নামা আনা বাশার মনে রেখো আমি কিন্তু মানুষ আল্লাহ নবী মানুষ না ফেরেশতা তো কেউ কেউ মনে করে আল্লাহ নবী মানুষ হয় কেমনি এই যে কি যে বুদ্ধি মানুষের মাথায় আসে আল্লাহ নবীকে মানুষ বললে বেয়াদবি হয়ে যায় তো আল্লাহ নবী নিজেকে মানুষ বললেন আল্লাহ তাআলা ওনাকে সূরার কাহফের শেষে বলে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ তবে পার্থক্য কি ইন্নামা ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে এই কারণে আমি নবী হতে পেরেছি তোমাদের কারো কাছে ওহী আসে না তো নবী হয়ে গেলে আর মানুষ থাকেন না নাকি ভুল আল্লাহ ইন্নামা আনা বাশার দেখো আমি মানুষ ওয়া ইন্নামা আকদি বিনাহমি মিম্মা আসমাউ আমি ফয়সালা করব কিসের ভিত্তিতে জানো যা তোমাদের কাছে শুনি শোনার ভিত্তিতে আমি ফ্যাক্টটাকে যতটুকু বুঝতে পারি সে অনুযায়ী ফয়সালা দেব যে মালটা কার সম্পত্তিটা কার এই ফয়সালা আমি তার ভিত্তিতে করব ওয়ালা আল্লাহ আহাদাকুম আন ইয়াকুনু আলহানু বিহুজ্জাতিহি মিন বাদ কিন্তু কোন কোন সময় দেখা যায় তোমাদের কেউ কেউ কারো কারো চেয়ে বেশি এক্সপার্ট নিজের কেসকে সুন্দর করে সাজাতে খুব করে তার তার বিপক্ষে মানে হকটা তার নয় ক্লেম করতেছে কিন্তু ক্লেমটাকে খুব সুন্দর করে সাজাতে পারে আর যে বেচারা হকওয়ালা সে সাজাতে পারেনি কিন্তু আমি কি করব বাহ্যিকভাবে কে ঠিকমতো পয়েন্টগুলো জোগাড় করতে পেরেছে আমি তার কথায় ভিত্তিতে ফয়সালা করে দেবো ফাকদি লাহু তার পক্ষে রায় দিয়ে দেব আমার কাছ থেকে কেউ যদি এরকম তার প্রেজেন্টেশনের ভিত্তিতে রং রায় নিয়ে যায় আরেকজনের মালের ফয়সলা তার জন্য করে দেই তাহলে কি হবে জানো ফামান কাদাইতু লাহু বিহাক্কি মুসলিমিন তার কথা অনুযায়ী আরেক মুসলমানের হক নিয়ে তাকে দেওয়ার ফয়সলা যদি আমি করে দেই আমি না জানার কারণে তোমার কথার ভিত্তিতে ফা ইন্নামা হিয়া কিতআতু মিনান নার তাহলে মনে রেখো আমি তোমার পক্ষে রায় দিলাম এটা তার জন্য একটা জাহান্নামের টুকরা তার জন্য বরাদ্দ করে দিলাম ফাল ইয়াহমিলহা আও লিয়াদারাহা এখন সে চিন্তা করে দেখুক না হক রায় আদায় করে নিয়ে আমার থেকে সে জাহান্নামের টুকরা নিয়ে আগুন নিয়ে নেবে নাকি এই হক ছেড়ে দিবে ভাই দরকার নাই তোমার হক তুমি নিয়ে যাও আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে এরকম ইনসাফ কায়েমের জন্য এখানে যে তাকিদ দিলেন কোরআন হাদিস এগুলোর প্রিন্সিপাল আছে কিন্তু বাস্তবে যখন কোর্টগুলো ডিল করবেন কোনো জাজ এবং তাদেরকে যারা ডিফেন্ড করবে তাদের জন্য আল্লাহ তাআলা সাংঘাতিক শক্ত প্রিন্সিপাল দিয়েছেন ওয়ালা তাকুনিল খাইনিনা খাসিমা খবরদার যারা খেয়ানতকারী যারা আরেকজনের সম্পত্তি দখলকারী কখনো তাদের পক্ষে ডিফেন্ড করবেন না তাদের পক্ষে রায় দেবেন না তাদের পক্ষে কেস নেবেন না
ওয়াস্তাগফিরিল্লাহ, আর আল্লাহর সঙ্গে ইস্তেগফার করেন, গুনাহ মাফ চান। কোনো কারণে যদি কোনো মিস্টেক হয়ে যায়, এই জন্য জাজ সাহেবদেরকে বেশি করে ইস্তেগফার করতে হবে, বিচারকদেরকে আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ না জেনে কোনো কারণে যদি কোনো কারো হক নষ্ট করে উল্টা রায় দিয়ে থাকে, আল্লাহ মাফ করে দাও। ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু মাফ করেন, তিনি অনেক বেশি মাফ করেন, তিনি অনেক রহম দিল। ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। ওই আগের কথাটাকে রিপিট করছেন, আরো কনফার্ম করছেন, তাকিদ দিচ্ছেন, আজ কখনো বিতর্ক করবেন না, ডিবেট করবেন না যারা নিজেদেরকে খেয়ানত করে, যারা নিজেরা গুনাহ করে, যারা নিজেরা আরেকজনের সম্পত্তি দখল করে বা নিজেরা কোনো গুনাহ করে বসে, এদের পক্ষ থেকে আপনি কখনো ডিফেন্ড করবেন না। এবং আর যারা এরকম করে করে খেয়ানতকারী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো পছন্দ করেন না। এই বিষয়ের কথাটি পরের আয়াতের সঙ্গে একটু সম্পর্কিত আছে, আমরা সেটা আগামী সপ্তাহে একটু শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে রাখি।